যিসকলে মিনিমাম 8 পাছ হয়েছে সেইসকলের বাবে জব ওলাইছে। আপনি যদি মিনিমাম 8 পাছ আর আপনার যদি বেলেগ অভিজ্ঞতা বা বেলেগ ক্রিয়েশন কোয়ালিফিকেশন নাই তথাপিও আপনি অ্যাপ্লাই করব পাইব, আর আপনার কাস্ট যদি জেনারেল ওবিসি এমওবিসি এসসি এসটি হয় তথাপিও আপনি অ্যাপ্লাই করব, আপনি ফ্রি অর্থাৎ বিনামূল্যক অ্যাপ্লাই করব পাইব, কারণ কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব না লাগে। আপনার মই কম সময়ের ভিতরতে গোটেই তথ্য জানাম, ভিডিওটি স্কিপ নকৰিব। যদি আপনি এতালেকে আসাম জব আপডেটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই তাহলে এতেই সাবস্ক্রাইব করক, তাতে আপনি অতি সোনকালে লাভ করব নতুন নতুন খবর। প্রথমতে জানি লোক কত ভ্যাকেন্সি উলাইছে, ইয়াতে চাই লোক শিলচর মেডিকেল কলেজ হসপিটাল ইয়াতেই ভ্যাকেন্সি উলাইছে। এক নম্বর যেটি পোস্ট সেই পোস্টের নাম হল ড্রাইভার, টোটাল ভ্যাকেন্সি আছে এটা, মাত্র এডিকশন কোয়ালিফিকেশন 8 পাস বিচারছে। যদি আপনি মিনিমাম 8 পাস তাহলে অ্যাপ্লাই করব পারিব, লগতে ড্রাইভিং লাইসেন্স থাকিব লাগবে তাতে অ্যাপ্লাই করব পারিব। আর ইয়াত জানাই দিছে আবেদন করা প্রার্থীর বয়স হব লাগবে ম্যাক্সিমাম 45 উপর যাতে নহয় ইয়াত জানাই দিছে, স্যালারি হব 13,000। দুই নম্বর যেটি পোস্ট সেই পোস্টের নাম হল অ্যাটেন্ডেন্ট ক্লিনার, আর ইয়াত জানাই দিছে টোটাল ভ্যাকেন্সি আছে এটা, এডিকশন কোয়ালিফিকেশন অর্থাৎ কি পাস হলে অ্যাপ্লাই করব পারিব, মিনিমাম 8 পাস হলে অ্যাপ্লাই করব পারিব, স্যালারি হব প্রতি মাহে 10,000। আর ইয়াত জানাই দিছে আপনার সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ হব, কোনো ধরনের আপনার লিখিত পরীক্ষা নহয়, আপনার ইন্টারভিউ হব, ওয়াক ইন ইন্টারভিউ হব মার্চ মাহর 1 তারিখে দিন 10 বজাত রিপোর্টিং টাইম। আর এতিয়া জানি লোক আপনার সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ কত হব, অফিস অফিস অফ দ্য প্রিন্সিপাল কাম চিফ সুপারিনটেন্ডেন্ট শিলচর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইয়াতে আপনার সাক্ষাৎকার হব। ইন্টারভিউ সময়ত আপনার অরিজিনাল ডকুমেন্টসখানি লৈ যাব, লগতে আপনার ডকুমেন্টসখানি জেরক্স করে লৈ যাব, লগতে ফটো লৈ যাব। ইয়াত জানাই দিছে কাছাৰ ডিস্ট্রিক্টর ক্যান্ডিডেট অনলি অ্যাপ্লাই করব পাৰিব, বাকি ডিস্ট্রিক্টর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব নোৱাৰিব। আপনার যদি অধিক জানিব বিচাৰিছে তেতিয়াহলে কাম করক, মোৰ ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব, সেই লিঙ্কত ক্লিক করে আপনি গোটেই তথ্য জানিব পাৰিব। ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো এতিয়াই চেক করক, যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।